আইসি 8038 ওয়েব ফর্ম জেনারেটর হিসাবে কীভাবে কাজ করছে। এখানে 4 নম্বর পিন এবং 5 নম্বর পিনকে শর্ট করা হয়েছে এবং 2.2 কিলো ওহমের রেজিস্ট্যান্সের সঙ্গে একটা 100 কিলো ওহমের পট তার সঙ্গে সিরিজে যুক্ত করা আছে এবং 12 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা আছে। আর 6 ভোল্ট পিন 6 নম্বর পিনটাও 12 ভোল্ট সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা আছে। এরপর 7 নম্বর ও 8 নম্বর পিন শর্ট করা হয়েছে, 11 নম্বর পিন গ্রাউন্ড করা হয়েছে, 10 নম্বর পিনে একটা ক্যাপাসিটার যুক্ত করা হয়েছে এবং 9 নম্বর পিন থেকে 3 নম্বর পিন থেকে এবং 2 নম্বর পিন থেকে আমরা আউটপুট ওয়েব ফর্ম পাবো যথাক্রমে স্কোয়ার ওয়েব এবং শর্ট উথ ওয়েব এবং হচ্ছে সাইন ওয়েব। এবং আমরা এই ওয়েব ফর্মগুলো দেখার চেষ্টা করছি এবং এখানে যে পটটা দেওয়া আছে এই পটটার মান ভ্যারি করলে আমরা কী করতে পারবো না ফ্রিকোয়েন্সি আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে পারবো। এছাড়া ক্যাপাসিটারের মান চেঞ্জ করলেও ফ্রিকোয়েন্সির মান চেঞ্জ হবে। ক্যাপাসিটার যত বড় মানের নেবো তত ফ্রিকোয়েন্সির মান কম হবে, ক্যাপাসিটার যত ছোটো মানের নেবো ফ্রিকোয়েন্সির মান তত বেশি হবে। আমরা এবার ওয়েব ফর্ম এখানে সার্কিটটা কানেকশান এইভাবে করা আছে, এখানে আইসি 8038কে কানেকশান করা হয়েছে এবং এই আইসিটার মধ্যে আমরা ইন আউটপুট ওয়েব ফর্ম 9 নম্বর পিন 3 নম্বর পিন এবং 2 নম্বর পিন থেকে নেব এবং আউটপুট ওয়েব ফর্মটাকে আমরা ডিএসওর সাহায্যে যদি দেখি তাহলে এখন আউটপুট ওয়েব ফর্মটা আছে 2 নম্বর আউটপুট পিনে এবং 2 নম্বর আউটপুট পিন থেকে আমরা দেখছি একটা সাইন ওয়েব জেনারেট হচ্ছে এবং সাইন ওয়েবের যদি ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করতে যায় তাহলে আমরা এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জের জন্য আমরা পটটা চেঞ্জ করব। পটটা চেঞ্জ করলে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। পটটা চেঞ্জ করো, পটটা চেঞ্জ করলে এখানে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে 2.31 হার্টজ, তারপরে হচ্ছে 2.52 হার্টজ, 2.72 হার্টজ, 2.98 হার্টজ এবং ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 72 ভোল্টেজ এবং মিনিমাম ভোল্টেজ হচ্ছে 46.4 ভোল্ট। তো আমরা 25.4 ভোল্টেজের মতো ভোল্টেজ উৎপন্ন হচ্ছে এখানে, আর কেন ম্যাক্সিমাম আছে 72 ভোল্টেজে, মিনিমাম আছে 46.4 ভোল্টেজে এবং এখানে যথেষ্টই আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি 5.1 হার্টজ, এখন আছে 6.1 হার্টজ। এরপর ফ্রিকোয়েন্সি আমরা অ্যাডজাস্ট না করে এবার যদি আমরা এই আউটপুট ওয়েব ফর্মটাকে এবার আমরা 3 নম্বর পিন থেকে যদি দেখি, 3 নম্বর পিনে ওয়েব ফর্ম থেকে যদি দেখি তাহলে 3 নম্বর পিনের থেকে ওয়েব ফর্ম জেনারেটার থেকে শর্ট উথ ওয়েব ফর্ম আসছে। শর্ট উথ ওয়েব ফর্মের 3 নম্বর পিন থেকে আউটপুট আসছে শর্ট উথ ওয়েব ফর্ম এবং তারপর যদি আমরা 9 নম্বর পিন থেকে দেখি তাহলে 9 নম্বর পিন থেকে আমরা দেখলে কী পাবো, 9 নম্বর পিন থেকে আমরা দেখলে দেখতে পারবো এটা একটা স্কোয়ার ওয়েব জেনারেট হচ্ছে, স্কোয়ার ওয়েব জেনারেট হচ্ছে, এ হচ্ছে স্কোয়ার ওয়েব। তাহলে এরও একটা ফ্রিকোয়েন্সি আছে 6.06 হার্টজ, 6.06 হার্টজ ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা আইসি 8038-এর সাহায্যে একটা ওয়েব ফর্ম জেনারেটর অর্থাৎ ফাংশন জেনারেটর বানানো সম্ভব হলো। দ্যাটস ইট।